শোন শোন, ওরকম বোলার আমি অনেক দেখেছি। আমি হলে না বলে বলে ছয় মারতাম। থাক টেনিদা থাক, তোমার আর ছক্কা মাইরা কাম নাই। কেন কেন, গত মাসেও তুমি কয়খান রান করছো তা তো আমাকে জানা আছে। ওরে উজবুক, ওই ম্যাচে আমি তোদের পরীক্ষা করছিলাম। কিসের পরীক্ষা? আমি দেখতে চাইছিলাম আমি কম রানে আউট হয়ে গেলেও তোরা রান তুলতে পারিস কিনা। তো পারুম না কেন, ক্যাবলা তো একাই 50 রান করলো। তবে আমি আউট না হলে ক্যাবলা তো ব্যাট করতে নামতেই পারতো না, তাহলে 50 রান করতো কিভাবে? বাবা, আমার সব কাজের পেছনেই একটা লজিক আছে। থাক টেনিদা থাক। কেন, তোমার লজিক যে কি বস্তু সেটা আমরা সকলেই জানি। এই যে ছটা বেগুনি আনা হলো, আমি আর হাবুল একটা করে, আর বাদ বাকি চারটে ইয়ে তোমার পেটে গেল, এটার পিছনে কি লজিক আমি জানতে পারি কি? ওরে অম্বলিশের দল, তোদের টেনিদার সব লজিক যদি একবারই বুঝে ফেলিস তাহলে তারা লিডার থাকার দরকারটা কি? ধীরে বাচ্চা ধীরে। সে তো বুঝলাম, কিন্তু প্যালাটা কই গেল? সে ও কি ধীরে ধীরে আইতেছে নাকি? হ্যাঁ সত্যি তো, প্যালাটা এত দেরি করছে কেন রে? দেখো ওর পিলেটা বোধ হয় আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। যা পাবে তাই খাবে, কোনো বাজ বিচার নেই, তোমার একেবারে যোগ্য শিষ্য। দেখ ক্যাবলু, সাবধানে কথা। আইতাছে আইতাছে, ওই তো ওই তো, পেলা আইয়া পড়ছে। এই যে আসেন আসেন শ্রীমান পেলারাম। বলি তোর ব্যাপারটা কি? হ্যাঁ কাল খেলার মাঠে তোর যে টিকিটাও দেখতে পেলাম না, আজ এত দেরি, বলি ব্যাপারটা কি? আরে আমি গেছিলাম মেজদার সাথে সার্কাস দেখতে। কষ কি, মেজদা তোরে লইয়া গেল সার্কাস দেখাইতে? ইনজেকশন দাউনের বদলে সার্কাস? আরে বেলা, এই কি কি রকম সার্কাস দেখলি? ও খাসা, মানে যাকে বলে আর কি ডিলা গ্যান্ডি, হাতি, বাঘ, সিংহ, ফ্লাইং ট্রাপিজ, মোটরসাইকেল, কত কি খুব মজা হয়েছে, কি কস মজা বলে মজা। জানো টেনিদা, সব দেখলাম কিন্তু সব চাইতে ভালো হলো কি বলতো, শিম্পাঞ্জির খেলা। ওটা চা খেলো, চুরুট ধরালো, আরো কত কি করলো। হাসছো কেন? আরে হাসবো না, মায়ের কাছে বাসির গল্প। রেখে দে তোর শিম্পাঞ্জি, আমার কুট্টি মামার বন্ধু রামগিদ্দড় বাবু একবার একটা গোদা হনুমানের যে খেল দেখেছিলেন তার কাছে কোথায় লাগে তোর সার্কাসের শিম্পাঞ্জি। নস্যি, স্রেফ নস্যি। তাই নাকি? তার রামগিদ্দড় বাবু কই দেখলেন সেই খেলা? বুঝেছি বুঝেছি, পুরীতে গিয়ে জগন্নাথ মন্দিরে আমি কয়েকটা বড় বড় হনুমান দেখেছিলাম। তার পুরী, ওগুলো আবার মানুষ এই থুড়ি হনুমান নাকি? গাদা গাদা জগন্নাথের প্রসাদ খেয়ে খেয়ে একেবারে নাদা হয়ে বসে আছে, গলায় একটা করে মাদুলি লাগিয়ে দিলেই হয়। শোন, হনুমান দেখতে হলে জঙ্গলে যেতে হয়। জঙ্গল মানে কোন জঙ্গল? মানে কেওনঝড়ের জঙ্গল। কেওনঝড়? সেটা আবার কোথায়? তাই যদি জানবি তাহলে পটল ডাঙায় বসে পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাবি কেন রে? হ্যাঁ শোন, গল্প যদি শুনতে চাস তাহলে মুখে ইস্ক্রুপ আটকে চুপটি করে বসে থাক, বকের মতো বকবক করিস না। বক তো বকবক করে না, ক্যা ক্যা করে। শাট আপ ক্যাবলা, বক বকবক করে না তাহলে তো কোনোদিন বলে বসবি যে কাকা কা করে না, পাঁঠার মতো ভ্যাঁ ভ্যাঁ করে ডাকে। ঠিক আছে ঠিক আছে, এই ক্যাবলু চুপ করে যা, তুমি কও টেনিদা। হ্যাঁ বলবই তো, আমি তাদের তোয়াক্কা করি নাকি? কিন্তু বাপ ধানেরা, শুধু মুখে তো গল্প বলা যায় না, শিগগিরই আমার মুখ নাড়ার ব্যবস্থা করো। যাও। সে কি, এই মাত্র তুমি চারখান বেগুনি ছাটাইছো, সেই গুলা না এখনো হজম হয় নাই। তাতে কি, জানিসই তো প্রতি 10 মিনিট অন্তর অন্তর আমার পেট ব্রহ্মোত্তেজে দাউ দাউ করে জ্বলে ওঠে। আর তাছাড়া এই যে ট্যাকখালির জমিদারগণ, আমার গল্প বলার একটা ট্যাক্সও আছে না? যাও চটপট আমার জন্য ডালমুট নিয়ে এসো। এই পালা, তাড়াতাড়ি গিয়া ডালমুট লইয়া আয়। কেন, আমি কেন? নিজেরা যে একটু আগে বেগুনি সাজিয়েছো আমার জন্য রেখেছ। শোন, তুই দেরি করে এসেছিস, এটা তোর পানিশমেন্ট। এখন তর্ক না করে তাড়াতাড়ি যা তো। হ্যাঁ 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 হ্যাঁ, দৌড়ে দৌড়ে যা, দৌড়ে দৌড়ে যা, ডালমুট খেয়ে তারপর আমাদের আড্ডা সঙ্গীত, তারপর গল্প। ব্যাস, আমাদের আড্ডা সঙ্গীত হয়ে গেল, এখন আমাকে আর ডিস্টার্ব করিস না, মন দিয়ে রামগিদ্ধড় বাবুর গল্পটা শুনে যা, বিস্তর জ্ঞান লাভ করতে পারবি। ঠিক আছে, তুমি বলো না। রামগিদ্ধড় বাবু কন্ট্রাক্টরের কাজ করতে, মানে রাস্তাঘাট পুল টুল এসব তাকে বানাতে হতো, তো সেই কাজেই তাকে সেবার কেওনঝড়ের জঙ্গলে যেতে হয়েছিল।
জঙ্গলের ভিতরে থাকতো কই? কোথায় আর থাকবে, নিশ্চয়ই তাবুতে। আরে সেবার কুট্টি মামার কাছে যখন ডুয়ার্সে গেলাম তখন মনে নেই, ফরেস্ট ডিপার্টমেন্ট জঙ্গলের ভিতরে তাবু ফেলে কাজ করছিল। আরে ওখান থেকেই না আমরা টেনিদাকে উদ্ধার করলাম। ঠিক আছে, আবার পুরনো কথা উঠছে কেন ক্যাবলা? রাম গিদ্দার বাবুর কথা শুনবি কি শুনবি না আগে বল। না 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 না, শুন তো। ঠিক আছে তুমি কও। তো কি যেন বলছিলাম, বনের ভিতর ফাঁকা জায়গা দেখে রাম গিদ্দার বাবু তাঁবু ফেলেছেন, কুলি তাঁবু জীপ গাড়ি নিয়ে। সে এলাহি কাণ্ড। তাঁবুটা বেশ ভালো জায়গায় ফেলেছ, চারিদিকে বেশ গাছ ভর্তি, তা জন্তু জানোয়ারের উৎপাত নেই তো? বাঘ ভাল্লুক নেই সাহেব, সেই দিক থেকে নিশ্চিন্ত। তবে হনুমান আছে খুব, আর বেশ গোদা গোদা চেহারার। কই আমার চোখে তো পড়েনি। আগে সাহেব, আমার লোকেরা ওগুলোকে ভয় দেখিয়ে তাড়িয়েছে, বড্ড চোরটা আছে সাহেব, তাঁবু থেকে এটা ওটা তুলে নিয়ে যায়। এই শ্রীধর ওদের তাড়িয়েছে। মানে সাহেব, আমার স্যার যখন বললেন আপনি আসছেন তখনই আমি ওদেরকে পটকা ফাটিয়ে তাড়িয়েছি। আর তাছাড়া আমরা সবসময় এখানে আছি, জিপ গাড়ি চলছে, এসবের ভয় সামনে আসছে না। হ্যাঁ, সবই আশেপাশে আছে, ভয়ে বেরোয় না। তারপর সন্ধে হলেই তো কুলিরা খোল করতাল বাজিয়ে গান গায়, ওই আওয়াজেই ওরা আসতে চায় না। তা ওদের দোষ কি? ওই গানের চোটে আমারই তো মাঝে মধ্যে পালিয়ে যেতে ইচ্ছা করে। সে যা হোক, শ্রীধর এদিকে সব চোখে চোখে রেখো, আমি কিন্তু তোমার উপরে ভার দিলাম। আপনি কিচ্ছু ভাববেন না সাহেব, আমি সব দেখে শুনে রাখবো, আপনি নিশ্চিন্তে থাকুন। শ্রীধর, ওহে শ্রীধর! কিছু বলছেন সাহেব? ম্যানেজার বাবু কোথা? উনি তো কুলিদের সঙ্গে নিয়ে জঙ্গলে কাঠ কাটতে গেছেন। ঠিক আছে, তুমি আমাকে খেতে দাও। ওরে বাবা রে, এত বড় হনুমান! এবার আমি গেছি জঙ্গল কেটে এদেরকে ভাগিয়েছি, এবার নিশ্চয়ই আমায় মেরে প্রতিশোধ নেবে। কি করি, হাতের সামনে কোনো লাঠি নেই। হয়েছে, শ্রীধরকে ডাকি। শ্রীধর, ও শ্রীধর! ওরে বাবা, নিশ্চয়ই বুঝতে পারছে আমি কারোকে ডাকছি। এখন কি করি, শ্রীধর বেটাই বা আমাকে খাবার দিয়ে গেল কোথা? আরে এটা যে আমার কাছে হাত জোর করলো। আরে বেটা হনুমান, মানে সরি বাবা হনুমান, মতলবটা কি তোমার? হুপ হুপ ছেড়ে হঠাৎ হাত জোর কেন? তোমার ভাষা যে কিছুই বুঝি না বাবা। ঠিক কি বলতে চাইছো বলো তো? আমাদের উপর রাগ করছো বুঝি? ঠিক আছে, এই তো কদিন বাদেই পুলটা তৈরি হয়ে যাবে, তারপরেই আমরা চলে যাব। তখন তোমরা গাছে গাছে চড়ে বেরিও, এখন আর এ নিয়ে রাগ করো না। মনে হচ্ছে এখন বুঝেছে। ঠিক আছে বাবা, রাগ করো না, বসো, ঠান্ডা হয়ে বসো। একটা কাজ করো, এসেই যখন পড়েছো আমার থেকে বরং একটা চাপাটি খাও, এই দুপুর বেলা তোমারও নিশ্চয় খুব খিদে পেয়েছে, নাও খাও। এই কি, এই যে আমাকে সেলাম ঠুকে গেল, এ তো দারুণ ব্যাপার। সত্যি আজকাল মানুষের যা ব্যবহার হয়েছে, জানোয়ারদের দেখে শেখা উচিত। হনুমানে সেলাম ঠুকলো? হ্যাঁ, তো না ঠোকার কি আছে? দেখিস না, বাঁদর নিয়ে যারা খেলা দেখায় তাদের কথায় ওরা কিরকম আচরণ করে। আরে কিন্তু সেসব তো ট্রেনিং দেওয়া বাঁদর, আর এটা তো জঙ্গলের। হ্যাঁ ঠিকই তো, ওরা এত সহবত কোথা থেকে শিখবে? ওরা কি তোদের মতো মর্কট? ওখানকার কুলিরা সাহেবদের সেলাম করে, সেটা দেখেই নিশ্চয়ই শিখেছে। কিন্তু কথা হচ্ছে, তোরা প্রশ্ন করবি না গল্পটা মন দিয়ে শুনবি, এরপর কিন্তু আমি সোজা বাড়ি চলে যাব বলে দিলাম। না 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 না, তুমি বলো, তুমি বলো। এই ক্যাবলাটাই হচ্ছে যত নষ্টের গোড়া, থেকে থেকেই ওর প্রশ্ন করা চাই। বারে আমি কখন প্রশ্ন করলাম, ওই হাবলেটাই তো। আমি না, আমি না। আচ্ছা ঠিক আছে, শাট আপ শাট আপ শাট আপ। এটা কি মাছের বাজার নাকি? অল সাইলেন্ট। হ্যাঁ,
ওই দেখো কি জানো বলছিলাম, দূর সব ভুলে গেছি। ওই ওই যে ওই যে হনুমানটা সালাম করলো, ক্যাবলার এই একটা দোষ, যখনই আমি কোনো কথা মনে করতে যাচ্ছি না তখনই ওর বলা চাই। হ্যাঁ, তারপর থেকে রোজ দুপুরবেলা ওই একই দৃশ্য, ঠিক খাওয়ার সময় হনুমানটা আসে আর তার বরাদ্দ চাপাটিখানা নিয়ে চলে যায়, আর যাওয়ার সময় একটা সালাম ঠুকে যায়, কোনো সময় বিরক্ত করে না, একখানার বদলে দুখানা চাপাটিও চায় না সে। তার মানে বন্য পরিচয়ে সুবোধ বালক গোপালের মতো না? ঠিক তাই, যাহা পায় তাহাই খায়। তা এভাবেই চলছিল, কোনো সমস্যা নেই, কিন্তু একদিন একটা গোলমাল হয়ে গেল আর সেটা পাকালেন রামগিদ্দার বাবু। না 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 না, কোনো কথা আমি শুনবো না, আমাকে কাজ করে দেখাতে হবে। আসলে আসলে কি ব্যাপার হয়েছে সাহেব? রাস্তায় গাড়িটা হঠাৎ খারাপ হওয়ার জন্য কাজের জায়গায় মালপত্রগুলো পৌঁছতে এই দেরি হয়ে গেছে। আমি এসব কিছু শুনতে চাই না, কেন অন্য গাড়ির ব্যবস্থা হলো না? আমাদের সাইট ইনচার্জ দুর্যোধনবাবুকে আনতে অন্য গাড়িটা শহরে গেছিল, তাই সাহেব। ওসব অজুহাত আমার শুনে লাভ নেই, আমার সময় মতো কাজ চাই। আপনি রাগ করবেন না সাহেব, আমি আমি দেখছি যাতে তাড়াতাড়ি কাজ শুরু করা যায়। আমি কি আপনার খাবার নিয়ে আসবো স্যার? এতে জিজ্ঞাসা করার কি আছে? তুমি কি জানো না আমি এ সময়ে খাই? রাগ করবেন না সাহেব, আমি আমি এক্ষুনি নিয়ে আসছি। ঠিক আছে। যাক, খাওয়া শেষ, এবার আমার একটু শান্তি হচ্ছে। হ্যাঁ সাহেব, আপনি খুব রেগে গিয়েছিলেন। এই রে, আজ তো ওটাকে চাপাটি দেওয়া হলো না, এই তোমাদের সাথে মাথা গরম করেই এটা হলো। যাক গে, কালকে বরং দেওয়া যাবে। এই যা যা ভাগ, কাল আসিস। আজ বহুত খিদে পেয়েছে, বাহ চাপাটিগুলো বেশ হয়েছে, ধীরে ধীরে খাওয়া যাবে। ওরে বাবারি, এ কি হলো? শ্রীধর ঠাকুর, কোথাকে আছো? কি হলো সাহেব, কি হলো, কি কি হলো কি? দেখো দেখো শ্রীধর, এইসব বেইমানি আমার সাথে, সব কটা চাপাটি আমার থালা থেকে ওই হনুমানটা নিয়ে গেল। সব কটা চাপাটি সাহেব? রোজ রোজ আমি ওকে চাপাটি খাওয়াচ্ছি আর আমার থালা থেকে নিয়ে গেল। মহাবীরজির জাত ভাই না হলে ওকে গুলি করে মারতাম। ঠিক আছে দাঁড়াও, আমিও রামগিদ্ধির চৌধুরী, আমি তোমায় ঠান্ডা করে দিচ্ছি। শুনো ঠাকুর, এখানে ঝাল মির্চি মানে লঙ্কা পাওয়া যাবে? হ্যাঁ সাহেব, ঝাল মির্চি দিয়েই তো আমরা রান্না করি। হ্যাঁ ঠিক আছে, ওই ঝাল লঙ্কা বেশ কিছুটা বেটে লাও, তারপর ওই লঙ্কা বাটা দিয়ে কালকে দুটো চাপাটি বানাবে, তারপর আমি ওই হনুমানটাকে দেখে নিচ্ছি। আপনার কথা মতোই হবে সাহেব। এই যে হনুমানজি, এসেছ? আজ একখানা লয়, এই লাও দুখানা চাপাটি, এবার বুঝবে মজা। আমারে চাপাটি হজম করা অত সস্তা লয়। সেই রামায়ণে হনুমানের মুখ পুড়েছিল, আজ আবার হনুমানের মুখ পুড়ল সাহেব। হনুমান আজ আচ্ছা জব্দ হয়েছে। হবে না, রাম গিদ্ধারের চাপাটি লুট মানুষ চেনে না, বোঝো এখন? অতগুলো লঙ্কা দিয়ে দুখানা চাপাটি বানিয়েছি সাহেব, সহ্য করা হনুমানের কম্য নয়। সে আর বলতে। যাক, কাজকর্ম ঠিকই এগোচ্ছে, সব ঠিকই আছে, কি বলো? হ্যাঁ সাহেব, কোনো চিন্তা নেই। আরে হ্যাঁ হ্যাঁ, বন মে চলে রামচন্দ্র জি, সাথ মে চলে লক্ষ্মণ ভাই। আরে কি হলো? আরে কোন বেয়াকুবের কাণ্ড দেখেছো? এখন যাবো কোথা দিয়ে? এখানকার লোকেদের কারবারই আলাদা। গাড়ি থেকে নেমে রাস্তা সাফ করো, চলো আমিও হাত লাগাচ্ছি। হ্যাঁ সাহেব। ম্যানেজার, এ কি কাণ্ড, আমি তো কিছুই বুঝতে পারছি না। কাণ্ড অতি সাংঘাতিক স্যার, ওদের মতলব আমার সুবিধের ঠেকছে না,
পালান স্যার পালান হ্যাঁ পালান আরে আমি পালালাম স্যার রাম 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 এই কি ব্যাপার ও হনুমান ভাই সাহেব আমি কি করলাম তারপর কি হইল কি আর হইব রামগিদ্দর বাবু তো জল জল বলে অজ্ঞান হয়ে গেল ওদিকে ম্যানেজার যখন কুলির দল আর বন্দুক টন্দুক নিয়ে ফিরে এলো তখন হনুমানের কোনো চিহ্নই নেই কেবল রামগিদ্দারবাবু রাস্তার মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে আছে আর তার হাতের মুঠোয় একটুখানি চাপাটি আমি একটা কথা বুঝতে পারলাম না কি সামান্য একটা চাপাটি খেয়ে রামগিদ্দারবাবুর এইরকম অবস্থা হলো কেন ওরে ক্যাবলা এটা কে রে ওরে ছুঁচো শিঙি মাছ খেয়ে খেয়ে তোর মাথার ঘিলু দূরে থাক গোবরও কি একটু নেই ওরে ওটা সামান্য চাপাটি নয় ও তাহলে এখনো বুঝতে পারলি না মরকট না সকালবেলায় লঙ্কা বাটা দিয়ে তৈরি যে চাপাটি দুটো রামগিদ্দারবাবু হনুমানটাকে খেতে দিয়েছিল ওটা তো তারই একটা নিদারুণ প্রতিশোধ নেবার জন্য হনুমানটা রাস্তার মাঝখানে ডালপালা ফেলে তার ভাইদের আর ওই দুটো চাপাটির অবশিষ্ট একটা নিয়ে অপেক্ষা করছিল ওরা জানতো রামগিদ্দারবাবু কাজ সেরে বিকালবেলা ওইখান দিয়েই যাবেন ব্যাস আর পরের ঘটনা তো তোদের বললামই ও আচ্ছা রামগিদ্দারবাবু শেষ পর্যন্ত কি হলো কি আর হবে সেই চাপাটির চোট সামলাতে পাক্কা একটি মাস হাসপাতালে তারপর হাসপাতাল থেকে বেরিয়ে একেবারে সোজা হনুমান মন্দিরে গিয়ে পুজো দিয়ে দেশের বাড়ি চলে গেলেন আর কিয়ঞ্ঝড়ের দিকে পা বাড়াননি সত্য কথা কি ডেঞ্জারাস ব্যাপার তবে তাই বলছিলাম আমার কাছে সার্কাসের গল্প করা মানে মার কাছে মাসির গল্প করা বুঝলি আসল খেল যদি দেখতে চাস তাহলে সোজা কিয়ঞ্ঝড়ের জঙ্গলে চলে যা আচ্ছা টেনিদা একটা কথা জিজ্ঞাসা করবো এতক্ষণ যে কেন করছিলি না তাতেই তো আমি বিস্মিত হচ্ছিলাম করে ফেলো এ কে বুলু চন্দর না মানে এই রামগিদ্ধর বাবু তো তোমার কুটিমার বন্ধুই না হ্যাঁ কেন বুঝছি বুঝছি ক্যাবলা বুঝতে চাইতেছে যে আমরা যেমন ডুয়ার্সে গিয়া তোমার আসল কুটিমা মানে দেখতে পাইছিলাম তেমনি ওই গিয়া শেষ পর্যন্ত আসল রামগিদ্ধর বাবুরে দেখতে পাম কি লিডারকে চ্যালেঞ্জ মুখে মুখে কথা যা তোদের দুটোকে আমি আমি পানিশমেন্ট দিলাম এক্ষুনি আমার জন্য গরম গরম সিঙ্গাড়া নিয়ে আয় আর পেলা তুইও যে ভিকেরে হাসছিলি না সেটাও আমি খেয়াল করেছি তাই তুইও যা কুইক কুইক যাবো চল হাবুল যেতেই হবে চল 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 পেলা চল 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 তুইও চল আমিও যা চল তিনজনে মিলে যাই চল